আগামী 15 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে ক্লাস অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। সকালে রাজধানীর টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের লীলা নাগ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনা সংক্রমণ সরকার সফলভাবে মোকাবেলা করতে পেরেছে বলেই স্কুল কলেজ পুনরায় চালু করা গেছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ক্লাস পরীক্ষা দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। নতুন শিক্ষাক্রমে পরীক্ষা কমিয়ে এনে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে বাড়ানো যায় সেই চিন্তা হচ্ছে। শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জন করে সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করার আহ্বানও জানান দীপুমনি। আশা করছি 15 তারিখ থেকেই সারা দেশে সব ক্লাসের সংখ্যা স্বাভাবিক হয়ে যায়। যেসব পরীক্ষা আছে সেসব পরীক্ষাও আশা করি ইনশাআল্লাহ সময় মতোই হবে। আমাদের নতুন শিক্ষাক্রম যখন পুরোপুরি বাস্তবায়িত হবে তখন এই যে পরীক্ষা 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 পরীক্ষাটা একটু কমবে, কিন্তু মূল্যায়ন হবে, তোমার প্রতিদিনের কাজ প্রতিদিন মূল্যায়ন করা হবে।